দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসতে যায়, যায় গো কেমনে আসে যায়। হরি বল। খাঁচার ভিতর অচি পাখি কেমনে আসে যায়, দেহ খাঁচার ভিতর অচি পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচি পাখি মন্ত্রই রইলি
সকল সময়ে যে গোবিন্দ রাধারানীর চরণে পড়ে থাকে, আজ কেন গোবিন্দকে তাহলে রাধারানী দেখল না? সুখ শাড়ি যখন কথোপকথন করছে, সুখ মুখে শুনি ধ্বনি কৃষ্ণের রাম, সুখ মুখে শুনি ধ্বনি কৃষ্ণের রাম, সুখ মুখে শুনি ধ্বনি কৃষ্ণ রাম, সুখ মুখে শুনি ধ্বনি কৃষ্ণের রাম, আপনার চরণ পদ্ম লাই করে চরণ পদ্ম নিরীক্ষণ করে দেখছে
যে আপনার চরণে কৃষ্ণ করোনা দেখিয়া, গোবিন্দ তো চরণ ধরে বসেছিলেন, এতক্ষণ মান করেছিলেন মানিনি, যখন মান অভিমানে মত্ত হয়ে জ্ঞান হারিয়েছে, যখন একটু জ্ঞান ফিরেছে সুখসারির কথা শুনে চরণ নিরীক্ষণ করে দেখলো গোবিন্দ চরণ কমলে নাই, তাই হা প্রাণনাথ বলে কেঁদে উঠেছে, বলে কোথা গেল পরাণ বধূ ললিতা বিশাখা কোথায় তোরা, আমার গোবিন্দ কোথায়? বলছো এতক্ষণে মনে পড়েছে বুঝি, এতক্ষণ চরণ ধরে কাঁদলো সাধলো, একবারও তাকালি না, কতবার বললাম রাধে মান করেছিস বেশ করেছিস, নারীর মান ছাড়া আর কিছু নেই। কেন জানো, আমরা তো নারী, আমাদের কোথায় ঘর বাড়ি? হ্যাঁ, শিশুকালে পিতার গৃহে, যৌবনে পতির গৃহে, বৃদ্ধকালে সেখান থেকে চলে যাব আমরা সেই জমের ঘরে, ভগবানের চরণে যেখান থেকে এসেছি সেখানেই আমরা চলে যাব। তাহলে আমাদের ঘরটা কোথায়, আমাদের কি আছে এই জগতে? আছে একটা বস্তু আছে, যেদিন পিতার গৃহ থেকে পতির গৃহে এসেছিলাম এ মন প্রাণ দেহ যৌবন সব তো তাকে দিয়ে দিয়েছি, আমাদের কিছু নেই? বলছে হ্যাঁ আছে, একটা বস্তু আছে, কি না? মান, অভিমান। আমরা অভিমান করতে পারি, আবার সময় মতো কিন্তু অভিমানটাকে ভাঙতে হয়, না হলে ভালোবাসা উড়ে চলে যাবে। মান করা ভালো, কিন্তু অধিকতর মান করা ভালো না। যে মানের বসে মানুষ শুধু হারায় সে মান তো করা উচিত নয়, যে মানের বসে সব কিছু পাওয়া যায় সেই মিষ্টি মান করা দরকার। মান করে ভালোবেসে যদি ভালোবাসার মানুষের কাছ থেকে কিছু পাওয়া যায় সেই মান করা ভালো, ভালোবেসে যদি ভালোবাসার মানুষকে হারিয়েই ফেললাম মান করে, তাহলে সে মানের কি দাম থাকবে? ললিতা বলছে রাধে মান করেছিলি বেশ করেছিলি, আমরাও তোকে বলেছি মান কর, কিন্তু যখন বললাম রাধে আর মান করিস না, এইবার নয়ন মেলে দেখ, মনে হয় আর তোর বধূ থাকবে না রে, অনেক অভিমান দেখিয়েছিস, তখন তো একবারও নয়ন মেলে দেখলি না, এখন চলে যাওয়ার পরে কাঁদলে কি হবে? ললিতা আমি তোর পায়ে পড়ি, বিশাখা আমি তোর চরণ ধরি, একটি বার তোর আমার বধূ এনে দে, আমি যে বলছি এখন কেঁদে কোনো লাভ নেই, কোথায় আছে বধূ কে জানে? বলছে তাহলে তোরা যাবি না বলছিস? বিশাখা বলছে এই দেখ একে রাজার দুলালি, হ্যাঁ তাহাতে গুঁয়ারি, এ থেকে পিরিতি হয়? একে রাজার মেয়ে তারপর গুঁয়ার, এইরকম যদি রাগ তেজ হয় তাহলে কি পিরিত করা যা সাজে? হ্যাঁ এই উঠে আয় লবি শাখা, রাই থাকুক একে ওর সাথে থাকা ভালো না, এখনো রাগ ধরে আছে দেখ, এখনো অভিমান করে আছে। বলছি ওরে আর অভিমান করিস না, অভিমান ভাঙ, গোবিন্দ চরণ প্রার্থনা কর। বৃন্দাবতী এসে বলছে ললিতা তোরা মান করতে শেখালি, তোরা ভালোবাসতে শেখালি, তোরা অভিমান করতে শেখালি, এখন তোরাই ছেড়ে চলে যাবি? বস আমি দেখছি কোথায় আছে শ্যামনগর, রাধে চিন্তা করিস না, আমি যাব তোর মধু নিয়ে আসবো। এই বলে আজ বৃন্দাবতী চলেছে, হকিয়া রে ধ্বনি থমকি থমকি চলি যায় থামকি চলে যায় ও কি আরে।
এইবারে চতুর্দিকে খুঁজতে খুঁজতে রাধাকুণ্ডের তীরে এসে দেখছে যে কোথাও নেই। এবারে যমুনার তীর ধরে যখন হেঁটে যাচ্ছে, দূর হতে বৃন্দাদিতে দেখতে পেল প্রাণবল্লভ গোবিন্দ দুলায়ে গড়াগড়ি যাচ্ছে আর হারাধে হারাধে বলে কাঁদছে। বৃন্দাদিতে দূর থেকে দেখে মনে মনে ভাবছে, হায় রে, এত দুঃখেও রাধা নাম ছাড়েনি, হারাধে বলে কেঁদে বেড়ায়। দূর থেকে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যাচ্ছে। হঠাৎ ভগবান শ্রী গোবিন্দ বৃন্দাদিকে দেখে বলে উঠল, ও তুতি, এই যে বলছি আমাকে নিতে এসেছো না? বলছো না তো, তোমাকে কেন নিতে আসবো, কি হয়েছে তোমার? বলছে, তুমি কিছু জানো না? বলছো না? বলছে, রাধারানী মান করেছে গো, আমাকে নিয়ে চলো না তার কাছে। বলছে, কেন নিয়ে যাব তার কাছে, সে মান করেছে। ও, তুমি তার মান ভাঙাতে দিতে চাও বুঝি? বেশ, তবে তাই যদি হয়, মান যদি ভাঙাতে যেতে চাও আমি নিয়ে যেতে পারি, তবে এইভাবে গেলে তো আর রাধারানী মান ভাঙবে না। কি করি উপায় বলো তো, তুমি মালা বিক্রি করতে পারবে? বলছে, হ্যাঁ আমি সব করতে পারি। তখন যোগমায়াকে স্মরণ করলেন, কোথা মা যোগমায়া, যোগেশ্বরী দেবী ভগবতী, দেবী ভগবতী ব্রজলীলায় সহায়কারিণী যোগমায়া, মালার হালা এনে গোবিন্দ করে দিলেন। এবারে ঘোমটা দিয়ে গোবিন্দ মালিনীর বেশ ধারণ করে রাধারানীর মান ভাঙতে চলেছে। রাধারানীর মান ভাঙবে তো, বলে দেখছি চেষ্টা করে চলো। বলছে, তোমরা কেউ মালা নেবে গো, ও ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও ব্রজবাসিনী, কেউ মালা নেবে গো, ও ব্রজবাসিনী। তোমরা মালা নেবে গো, ও ব্রজবাসিনী,
टाटका फुलेर माला के नेबे ब्रजवाला 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 हर एक रकम फूल दिया गो आर हर एक रकम फूल दिया गो हमी हर एक रकम फूल दिया गो आर हर एक रकम फूल दिया गो के थे छी माला माला ने बेगो ओ गो ब्रज वासिनी ओ माला ने बेगो ओ गो ब्रज वासिनी ओ माला ने बेगो ओ गो ब्रज वासिनी कुछ तुम्हें माला बिक्री करते पार बैना তুমি যাও ফিরে যাও হবে না বলছে পারবো না আমি একবার রাধারানীর কুঞ্জের সামনে যাই না গিয়ে দেখি কি হয় আমি তো আর সবাইকে মালা দেব বলে আসিনি আমি রাধারানীকে মালা দেব এবার রাধারানীর কুঞ্জের পাশ দিয়ে চলে যাচ্ছে বৃন্দাবতী আগে চলে গিয়েছে কুঞ্জে ডেকে ডেকে যাচ্ছে মালা নেবে গো ও গো ব্রজবাসিনী শুনতে পেয়েছে রাধারানী ললিতা মালা নেবে গো শুনতে পাচ্ছিস মালিনী যাচ্ছে এই বিশাখা দাতা ছোট জাতি মালিনীকে দেখে আন আমি মালা নেব গোবিন্দ গে গে চলে যাচ্ছে দূর থেকে বৃন্দাবতী গিয়ে ডাকছে ও রাধারানীর কাছে গিয়ে বড় করে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছেন রাধারানী দেখে বলছে ও মালিনী তুমি কি মালা বিক্রি করে সংসার চালাও বলছে হ্যাঁ গো বলছে তোমার ঘরে কেউ নেই মালিনী বলছে না গো না আমার ঘরে কেউ নেই আমি একা বলছে কেন তোমার স্বামী বলছে আমায় ছেড়ে অনেক দূরে চলে গেছে তাই বুঝি আহারে তোমার কি দুঃখ তোমার যে দুঃখ মালিনী আমার সেই দুঃখ জানো তো আমার বধূ আমায় ছেড়ে চলে গেছে ভালোবেসে একটু মান করতে গিয়েছিলাম বুঝতে পারিনি সেই মানের বসে আমায় ছেড়ে চলে যাবে বলে তাই বুঝি আহা গো কি দুঃখ তোমার মনে তা তুমি জানো আমার কাছে এই অনেক মালা আছে এই মালার অনেক অনেক গুণ যদি মালা গলায় দাও তোমার ভালোবাসার মানুষ চলে আসবে বলছে তাই বুঝি বলছে হ্যাঁ বলছে তা তোমার নাম কি গো মালিনী তোমাকে মালিনী বলেই কি ডাকবো তোমার যখন এই জগতে ভালোবাসার মানুষ নেই আমার এই জগতে ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেছে তাহলে আমরা দুজন সই পাতাই এসো গোবিন্দ মনে মনে আর কত হাসবে বলছে বাহ রাধে তোমার মনে মনে এই ছিল তুমি তাহলে আমাকে ভালোবেসে তাড়িয়ে দিয়েছো সত্যি সত্যি নয় বেশ আমি সব জেনে গেছি এই যে আমার নাম হরিমালিনী শোনো ভালো করে আমি কালো বলে লোকে বলে কৃষ্ণা মালিনী আমি হরিমালিনী আমি কালো বলে লোকে বলে কৃষ্ণা আমি হরিমালিনী কালো বলে লোকে বলে কৃষ্ণা মালিনী আহারে কি দুঃখ এবার মালা বলো তো তুমি কোন মালাটা আমাকে দিতে চাও তোমাকে আমি যথোপযুক্ত দাম দেব এবারে মালিনী বলছে মানে আমার গোবিন্দ বলছে এ যে মালা চামেলি মালার গুঞ্জে বলি এ যে মালা চামেলি
माला चमेली मालार फूल रे माला से फाली मालार गुण जे बोली जे माला से फाली मालार गुण जे बोली ओगो दूरेर मानुष काछे आसबे दूरेर मानुष काछे आसबे मने आसबे शांति दूरेर मानुष काछे आसबे मने आसबे शांति माला चमेली मालार गुंजे बोली माली भी ओई माला दामी नेबो बोलछे ना 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 ए माला आमी बिक्री करि ना दूरेर मानुष काछे आसबे ए माला तो आमी काउके देबो ना ए माला तो आमी बिक्री करि ना ए माला नेवार आमार लोक आछे ए मालाटा पर आमार बिक्री होये जाय এই মালা আমি তোমাকে দিতে পারবো না তুমি আমার সই হও আর যেই হও আমার চোরের মন পুলিশ পুলিশ রাধারানী মনে মনে ভাবছে ও তাহলে এই ফুলের মালা বুঝি প্রতিদিন চন্দ্রাবলি নেয় নিয়ে আমার গোবিন্দকে ডাকে ওই মালা আজ আমি নেবই নেব মালিনী এই ফুলের মালার জন্য তোমায় কি দিতে হবে বলো বলছে কিছু দিতে হবে না এই মালা আমি কাউকে দেবো না এ মালা নেওয়ার লোক আছে আমি পরের মালা বলি এ যে মালা বকুলে মালা ঝরা বকুলে এ যে মালা বকুলে মালা ঝরা বলি মালা বকুলে রাধারানীর মন আর মানছে না বলে তুমি বকুলের মালা রাখো তোমার এই চামেলির মালাও আছে আচ্ছা তুমি বললে না হরিমালিনী তোমার কেউ নেই তা আমি তো তোমার সই হয়েছি তুমি ওই মালাটা আমায় দাও আমি বরং মালাটা তোমার গলায় পরিয়ে দেব দিলে তোমার দূরের মানুষ কাছে আসবে আর তুমি আরেকটা চামেলি ফুলের মালা আমার গলায় পরিয়ে দাও দিলে আমার দূরের মানুষ কাছে আসবে গোবিন্দ বলছে এটা তো ভুল নয় এটাও ঠিক তাহলে বকুলের মালা রেখে দুটো চামেলির মালা নিয়ে নিয়ে এইবারে তুমি আমার সই আমি তোমার সই এবার তাহলে এই দুটো মালা দুজন দুজনকে পরিয়ে দেব তা কে আগে কাকে পরাবে তুমি আমার সই ওই যে বলে না আচ্ছা তোমার তো অনেক দিন আগে পতি চলে গেছে তুমি কেন এই মালা পরনি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা জানেন তো ঘরামির ঘর ভাঙা একটা ঘর আমি দেখবেন সারা গ্রামে ঘর বেঁধে বেঁধে যায় অথচ দেখবেন নিজের ঘরের চাল ফুটো তা ঠিক হরিমালিনীর তাই হয়েছে রাধারানী ভাবছে বোধহয় আহারে পয়সার জন্য মালা পড়তে পারেনি তা একটা আমি দুটো মালা কিনে নেব একটা তোমায় দেব তুমি আমার গলে দেবে একটা আমি তোমার গলে দেব গোবিন্দ মনে মনে ভাবছে আগে যদি আমি গলায় পরিয়ে দিই তাহলেই তো হয়ে গেল সব ধরতে পারবে তাই সই আগে তুমি একটা মালা আমার গলায় দাও তারপরে আমি তোমার গলায় দেব এবারে রাধারানী যেই মালা গলায় পরাতে যায় অমনি গোবিন্দ যেই পরাতে যায় অমনি গোবিন্দ বলছে আরে সরে যাচ্ছ কেন মালিনী আরে তুমি না আমার সই এসো তো কাছে এই বলে জোর করে পড়িয়ে দিয়েছে দিয়ে রাধারানী বুঝতে পেরে গেছে যে কেমন বধূর অঙ্গগন্ধ পেলাম তবে কি আমার বধু এসেছে আচ্ছা মালিনী তুমি কই মালাটা আমার গলায় দাও তো দেখি তাড়াতাড়ি এই বলে তাড়াতাড়ি করে নিয়ে আমার বধু ছাড়া আর কারোর অঙ্গগন্ধ হতে পারে না এ আমার বধুর অঙ্গগন্ধ বধু বধু
ভুল করেছি, আমি মান করে তোমায় হারিয়েছি। মান করার আগে জানতাম তুমি শুধু আমার, মান করার পরে জানলাম তা নয় তা নয়, সবহ বল্লভ কাল, তুমি সবার, তুমি জগতের, তাই তোমার চরণতল আমাকে ঠাঁই দাও। গোবিন্দ ঘোমটাটা খুলে বলছে, রাধে তাহলে বুঝলে, মান করে এ জগতে কিছু পাওয়া যায় না, এসো প্রিয়তমা। এই বলে রাধারানীকে বুকের মাঝে স্থান দিলেন। কলহ করেছিল রাধারানী, তাই এই মানটিকে বলা হয় কলহান্তরিতা মান। কলহ করেছিলেন কিন্তু কলহ এখন অন্তর্হিত, তাই মহাজন এই মানটিকে কলহান্তরিতা মান বলে আখ্যা দিয়েছেন। তা মান এখন সমাপ্ত পর্যায়ে। সখীরা বলছে, রাধে একটু তাহলে যুগল হয়ে দাঁড়া। রাধারানী আমার শ্যাম সুন্দরের বামে গিয়ে দাঁড়ালো, সবাই মিলে আনন্দ করছে, সবাই হুলাহুলি করছে, দুবাহ তুলে তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল, সবাই একটু ধ্বনি আর দুবাহ তুলে। হরি বল হরি